তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট রয়েছ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.1 থেকে বেশ কিছু এমসিকিউ সমাধান করাবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং আশা করছি আজকের ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে চলো আমরা শুরু করছি। এখানে বলা হচ্ছে এ প্লাস বি সমান 5 এবং এ বি সমান 6 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কোনটি? তো অত মানটা আমাদের বের করতে হবে। তো আমি সবসময় তোমাদেরকে বলেছি যে যখনই তোমরা এমসিকিউ করবা, তখন তোমরা তোমাদের পরীক্ষার যে মূল খাতা, তখন সেটার একটা শেষ একটা পেজে গিয়ে, একটা আলাদা একটা পেজে গিয়ে তোমরা রাফ করে বের করবা, এবং শর্টকাট এবং সহজ পদ্ধতিতে তোমরা বের করে ফেলবা। কারণটা হচ্ছে তোমরা একটা এমসিকিউর জন্য তোমরা মাত্র 1 মিনিট সময় পাবে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কত সহজে তোমরা আনসারগুলো বের করে ফেলতে পারবা। তো এখানে আমাদের স্কোয়ার প্লাস স্কোয়ারটা বের করতে বলা হয়েছে। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তো আমি জানি যে তোমরা অনেকেই জানো যে এই সূত্রটা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তো এ প্লাস বি মান হচ্ছে এখানে কত? 5। আমরা লিখবো 5, এ স্কোয়ারটা আমরা এখানে দিব মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে কত? 6। তাহলে আমরা লিখবো 5 স্কোয়ার মানে হচ্ছে তোমার কত? এখানে হচ্ছে 5 হচ্ছে 2টা, 2টা 5 গুণ করলে হবে তোমার 5×5=25, মাইনাস 6×2 হচ্ছে তোমার কত? 12। তাহলে 25 থেকে 12 বিয়োগ করলে হবে কত? 13। এটা হচ্ছে আনসার। তো এখন আমরা পরবর্তী এমসিকিউতে যাবো। পরবর্তী এমসিকিউতে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এ প্লাস বি সমান তোমার 4 এবং এ মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত? আমাদেরকে এই মানটা বের করতে হবে। তো এখানে আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে এ বির মানটা আমাদের বের করতে হবে। তো তোমরা, আমি জানি তোমাদের অনেকের জানা রয়েছে যে এ বির একটা সূত্র রয়েছে। তো সূত্রটা আমরা এখন লিখবো। সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখন আমরা মান বসাবো। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাসের প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হচ্ছে, এবং তাছাড়া তোমরা এখানে সপ্তম শ্রেণীর সিন পেসেস, আনসিন পেসেস এবং গ্রামারের অনেক ভিডিও পেয়ে যাবা। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আশা করছি তোমাদের আমার চ্যানেল থেকে অনেক উপকার হবে। তাহলে এখন আমরা চলো শুরু করছি। যে এখানে এ প্লাস বি মান হচ্ছে 4, তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি মান হচ্ছে 4। আমরা 4 লিখবো, নিচে আসে কত? 2 হোল স্কোয়ার দিলাম মাইনাস এম এন এস বির মান হচ্ছে কত তোমার? 2। এখানে দেখো এম এন এস বির মান হচ্ছে 2, সেই 2টা লিখলাম, নিচে আছে কত? 2 হোল স্কোয়ারটা দিলাম। এখন দেখো কী করতে হবে আমাদের। তো এখানে তোমার 2 দিয়ে 4কে কাটাকাটি করতে হবে। তো আমরা জানি ভাগ করলে হবে, 2 দিয়ে 4কে কাটলে আসবে তোমার 2 হোল স্কোয়ারটা আমরা উপরে দিব মাইনাস 2 দিয়ে 2কে কাটলে আসবে 1। ভাগের বেলায় যদি দুইটাই সমান হয় তাহলে ভাগফল হবে কত? 1, এবং হোল স্কোয়ারটা আমরা এখানে দিলাম। তো দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে এখানে 2 হচ্ছে 2টা, 2টা 2 গুণ করলে হবে 4, মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে কত? 1। তাহলে তোমার 4 থেকে 1 চলে গেলে হবে কত? 3। এটা হচ্ছে আনসার। তো এরপর আমরা আরেকটা করব, যে এক্স প্লাস 5কে আমরা বর্গে নির্ণয় করব। তো তোমরা দেখতে পাচ্ছ এক্স প্লাস 5, এটাকে আমরা বর্গ করব। বর্গ হবে যে তোমার ব্র্যাকেট দিয়ে যখন তুমি হোল স্কোয়ার দিয়ে দেবে তখন এটা একটা বর্গ হয়ে যাবে। তো বর্গের একটা সূত্র আছে, আমরা যদি এই এক্সটাকে যদি এ ধরি এবং 5টাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টুয়াইস এ প্লাস বি স্কোয়ার। আমরা লিখবো এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 5, তাহলে লিখবো এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এস স্কোয়ার প্লাস, এটার সাথে এটা গুণ হবে, 5×10 10x প্লাস 5 স্কোয়ার মানে এখানে হচ্ছে 5×2 5×25। তাহলে আশা করছি যে আজকের ভিডিও থেকে তোমাদের অনেক উপকার হয়েছে, তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো পরবর্তী একটি ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।